আচ্ছা তাহলে ফার্স্ট আজকে আমাদের কেমিস্ট্রি ওই আগের দিনে আমরা ডিটারজেন্ট প্রস্তুতি দেখছিলাম তো ওইটা নিয়ে কথা হচ্ছিল যে কেন সাবানের কাজটা সাবানের বদলে কেন আমাদের ডিটারজেন্ট দরকার হইলো সাবান আর ডিটারজেন্টের মধ্যে ডিটারজেন্টটা বেশি কার্যকরী মানে সব জায়গায় সেটাকে ব্যবহার করা যায় আই মিন খড় পানি মৃদু পানি দুইটাই তা আমি আগে একটু ওই পানির খরতা নিয়ে একটু বলে আসি যদিও আগে বলা হয়েছিল কিছুটা তবু আমি আরেকবার একটু বলতেছি যে পানির মধ্যে পানি দুইটা টাইপের হয় একটা হচ্ছে খর পানি আরেকটা হচ্ছে মৃদু পানি তো খর পানিটা কখন বলবো যদি পানির মধ্যে এরকম হয় পানির মধ্যে ক্যালসিয়াম আয়ন ম্যাগনেশিয়াম আয়ন কখনো কখনো আয়রন তবে আমরা ক্যালসিয়াম আর ম্যাগনেশিয়াম নিয়ে এখন বলছি এই আয়নগুলা যদি পানির মধ্যে থাকে তখন ওইটাকে আমরা খর পানি বলি আর যদি না থাকে থাকবে না থাকবে সেটাকে আমরা মৃদু পানি বলি মৃদু পানিতে সাবান ডিটারজেন্ট সেম ভাবে কার্যকরী কিন্তু খর পানিতে আবার সাবান কাজ করতে পারে না মানে কাজ করতে পারে না বলতে ব্যাপারটা এরকম যে সাবানের অপচয়টা বেশি হয় কোন রিজনে অপচয় বেশি হয় সেটা একটু বলতেছি আর তো এখন এই একটা সাবানের যদি আমরা গঠনটা চিন্তা করি সাবানটা দেখতে পুরা এরকম ছিল আর সি ডাবল এন এ তার মানে সাবানের দুইটা পার্ট ছিল একটা ছিল নেগেটিভ পর্শন এই সি ডাবল মাইনাস পর্যন্ত আর একটা পজিটিভ পর্শন সোডিয়াম প্লাস এখন এই এটা পারে এরকম সাবানকে যদি আমরা পানিতে দিই তখন সাবান দুইটা ভাগ হয়ে যায় এটাকে আমরা এইভাবে দেখাইছিলাম আগের দিন মনে আছে কিনা এরকম এইটুক হচ্ছে তা একটা টেল আর একটা হেড এইটুক হচ্ছে হেড এটা এটা টেল তো এখন এই সাবানকে যখন আমরা পানিতে গুলাই এই সবার নেট সবাই কি আমি শুনতেছিস বলতেছি হ্যাঁ সেটাই আসলে এত ঝামেলা একটু কমই করে আচ্ছা তাহলে এই যে পানির যে দুইটা পর্ষণ একটা নেগেটিভ পর্ষণ সরি পানি বলতেছি এই সাবানের যে দুইটা পর্ষণ একটা নেগেটিভ পর্ষণ একটা পজিটিভ পর্শন তো এটাকে যখন আমরা পানিতে দিচ্ছি এটা ভেঙে দুইটা পার্ট হয়ে যাচ্ছে একটা হচ্ছে এই মাইনাস পার্টটুকু একটা আর একটা প্লাস পার্টটুকু একটা তো এই হেডের পর্ষণটা এটা এরকম দুইটা পার্ট হয়ে আমরা কি দেখছিলাম যে ময়লা যেখানে ছিল ওই যে আগের দিন এরকম পড়ছিলাম ময়লাটা যেখানে আটকে আছে ময়লা আটকে থাকতো তেল বা গ্রিজ দ্বারা ওই তেলের মধ্যে এসে এই লেজের অংশটাই এখানে বসতো এরকম ছিল আর ওই সোডিয়াম পার্টটা পানের মধ্যে থেকে যাইত তার মানে আমাদের সাবানের কোন ক্রাইটেরিয়াটা আমাদের দরকার যে সাবানকে পানিতে দেওয়া মাত্র এরকম ভেঙে যাবে এবং ভেঙে যাওয়ার পর এই নেগেটিভ পার্টটা গিয়ে এই তেলের মধ্যে গিয়ে গিয়ে যুক্ত হবে মানে আর কি লেজের অংশটা এটা আমরা চাচ্ছি তেল বা গ্রিজের মধ্যে তো এখন যদি পানির মধ্যে ম্যাগনেশিয়াম টু প্লাস বা ক্যালসিয়াম টু প্লাস থাকে তখন যদি আমরা পানিতে সাবানকে দেই সাবান ফার্স্টে এরকম করে ভাঙবে ভাঙার পরে সেই ময়লাতে গিয়ে আটকানোর আগেই ম্যাগনেশিয়াম টু প্লাস বা ক্যালসিয়াম টু এসে এইটার সাথে যুক্ত হয়ে যাবে কারণ ওই স্থির তরিত আকর্ষণ বল তত দুইটাই আগে ওয়ান চার্জ ছিল প্লাস ওয়ান মাইনাস ওয়ান গুণ ফল ছিল এক এবার এদের দুই এটারও দুই এটার এক মানে এই ক্ষেত্রে এই ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম আয়ন বেশি আকর্ষিত হবে এর সাথে ও এই ময়লায় গিয়ে আটকানোর আগেই বা এই যে তেলের সাথে তেলের মধ্যে দ্রবীভূত হওয়ার আগেই এই ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম ওর সাথে যুক্ত হয়ে যাবে এর ফলে কি তৈরি হবে এর ফলে এই অবস্থা হবে এই আর সি ডাবলও এটা যদি ম্যাগনেশিয়ামের সাথে বসে তাহলে এরকম ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কার্বক্সিলেট বা ওই যে আমরা যদি স্টিয়ারিক অ্যাসিড বলি তাহলে ম্যাগনেশিয়াম স্টিয়ারেট উৎপন্ন হবে আর যদি ক্যালসিয়াম বসে এর সাথে তাহলে এরকম একটা অবস্থা হবে আর সি ডাবল ক্যালসিয়াম স্টিয়ারেট মানে তো এই যে দুইটা যৌগ হইল এই যৌগগুলা কি করছে আমি যে কর্ষণটা চাচ্ছিলাম ময়লার মধ্যে গিয়ে দ্রীভূত হোক সেটা ময়লার মধ্যে গিয়ে মিন তেলের মধ্যে গিয়ে দ্রীভূত না হয়ে ওই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে এরা নিচে অধক্ষেপ আকারে পড়ে যাবে এরা তলানি আকারে পড়া শুরু করবে তার মানে আমার কাপড়ের উপর গিয়ে এরকম কিছু সাদা সাদা পদার্থ জমা হওয়া শুরু করবে তার মানে আমি যে পারপাস ছিল আমার যে ময়লা পরিষ্কার করব সেটা না হয়ে সাবান উল্টা খরচ হয়ে গিয়ে ওরকম দানা সৃষ্টি করে নিচে জমা হয়ে যাচ্ছে তো এরকম হইলে আমি অনেকক্ষণ ধরে সাবান গুলাইতে থাকবো কিন্তু ফেনা উৎপন্ন হবে না যখন পানির মধ্যে যত ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ছিল সবগুলো যখন এভাবে নিচে আলাদা হয়ে পড়ে যাবে তারপরে সাবান কাজ করা শুরু করবে তার মানে অনেকক্ষণ সাবান নষ্ট হবে তারপরে সাবান কাজ করতে পারবে এই জন্য এই খর খর পানির মধ্যে সাবানকে ইফেক্টিভলি ইউজ করা যাইতো না তো আমরা এরপরে যাতে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এসে বসলেও যদি এসে যুক্ত হয় তাতেও যেন যৌগটা তলানি আকারে না পড়ে মানে ওই যৌগটা যাতে আবার ভেঙে যায় মানে ওটা যাতে দ্রবণীয় একটা যৌগ হয় এই জন্য আমরা কি করছিলাম এই আর এর পর্ষণটাকে চেঞ্জ করে দিয়ে এখানে আমরা ডিটারজেন্ট নিয়ে এসে ফেলছিলাম আমরা যদি এটাকে ডিটারজেন্ট বানাই দিই ডিটারজেন্ট যেমন ছিল এরকম ছিল এইটাকে যুক্ত করে দিই আমরা এভাবে যদি এই মূলকটার সাথে যদি ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়াম এসে বসেও পানিতে যদি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এসে এই মূলকটার সাথে বসেও তাতেও কিছু আসে যাবে না আবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভেঙে যাবে মানে এই জিনিসটার ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের প্রতি ওরকম আসক্তি নাই মানে দ্রবণীয় যৌগও তৈরি করে ফেলে অদ্রবণীয় না তো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম থাকলেও এই ক্ষেত্রে আমার এই জিনিসটা ইউজ হইতে পারবে আই মিন অপচয় হবে না এই আমরা সাবানের বদলে ডিটারজেন্ট সব পানিতেই ইউজ করতে পারবো কথা কি বুঝা গেল সবাই ক্লিয়ার ওকে যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমাদের মোটামুটি সাবান আর ডিটারজেন্টের পর্ষণ শেষ এখন ডিটারজেন্ট বা সাবান এগুলো অতিরিক্ত ব্যবহার করলে যে ঝামেলাটা হতে পারে সেটা নিয়ে একটু বলি সেটা বই থেকে দেখতে পারিস আবার অন্যটা আছে কিনা জানি না আচ্ছা আমি বলতেছি ধর এই যে সাবান বা ডিটারজেন্টের মানে ডিটারজেন্টের সাথে একে হচ্ছে এই সাবান বা ডিটারজেন্ট বেশি ব্যবহৃত ব্যবহার করলে এটা পানিতে যে দ্রবীভূত অক্সিজেন আছে তার পরিমাণ কমায় দেয় এটা একটা ব্যাপার এই ফেনাগুলা সাবানের ফেনা পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমায় দেয় মানে সাবানের ফেনাগুলো এই দ্রবীভূত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা একটা জিনিস আরেকটা হচ্ছে ডিটারজেন্টের সাথে এই সোডিয়াম ফসফেট মেশানো হয় ডিটারজেন্টের সাথে সোডিয়াম ফসফেট মেশানো হয় এই সোডিয়াম ফসফেটটা খুব ভালো টাইপের সার হিসেবে কাজ করে ফসফেট সার যেমন সেটা একটা সার হিসেবে কাজ করে পানিতে যদি এটা থাকে আই মিন পুকুর বা নদীর পানিতে যদি এটা আমরা ফেলি ওই ডিটারজেন্টের পানি তাহলে কি হয় এই সোডিয়াম ফসফেটটা পুকুরের পানিতে যত শৈবাল আছে যেটাকে আমরা এল বলি এই শৈবাল গুলার জন্য ভালো সার হিসেবে কাজ করে তখন পুকুরের পানিতে শৈবালের পরিমাণ অনেক বেড়ে যাবে কচুরিপানা শৈবাল এইসবের পরিমাণ অনেক বেড়ে যাবে এর ফলে দুইটা কাহিনী হবে পুকুরের উপরে ওই শৈবাল বা কচুরিপানার একটা স্তর পড়ে যাবে নিচে আলো যাইতে পারবে না তার মানে পুকুরের নিচে যেসব গুলা আছে তারা ওই আলো পাবে না সূর্যের আলো পাবে না সূর্যের আলোর উপস্থিতি না থাকার কারণে ওগুলো আস্তে আস্তে মারা পড়তে থাকবে একই সাথে এই আহ এরা আবার জন্য তাদের শোষণের জন্য আই মিন তাদের খাদ্য বস্তু জারণ করার জন্য পুকুরের মধ্যে যে অক্সিজেন গুলা আছে ওই অক্সিজেন গুলা নিয়ে তাদের খাবার জারণের জন্য ব্যবহার করা শুরু করবে তো তখন এই ই কি বলে পুকুরের দ্রবীত অক্সিজেনের পরিমাণের অভাব দেখা দিবে তখন আবার মাছ মরে যাওয়া শুরু করবে তার মানে অতিরিক্ত সাবান ডিটারজেন্ট ব্যবহার করলে সেটা আবার ক্ষতিকর হচ্ছে আর একই সাথে সাবান তো হাতের ক্ষতি করেই তো এগুলো একটু রিডিং করিস ওকে আচ্ছা এরপরে প্রসাধনীর ব্যবহার এটা নিয়ে কিছু বলা লাগবে না আচ্ছা মানে আর কি আমরা যে ওই যে যেগুলা ত্বকে ইউজ করবো এরকম যদি সাবান বা শ্যাম্পু এইসব যেগুলা এগুলার পিএইচটা সবসময় ত্বকের পিএইচ এর সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হয় সো এটার পিএইচটা সাধারণত ফোর থেকে ফাইভ পয়েন্ট মধ্যে রাখা হয় তো এই জন্য এগুলা ক্ষেত্রে সোডিয়াম না ইউজ করে পটাশিয়ামটা ইউজ করা হয় পটাশিয়াম সাবান ইউজ করা হয় যত আমরা টয়লেট সোপ হিসেবে যেগুলা ইউজ করতেছি সেগুলো সব পটাশিয়াম সাবান আর লন্ড্রি সোপ হিসেবে যেগুলো ইউজ করতেছি সেগুলো সব সোডিয়াম সাবান আচ্ছা এইটুকু নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নাই আমরা পরেরটাই চলে যাচ্ছি ব্লিচিং পাউডার পরের টপিকটা হচ্ছে ব্লিচিং পাউডার মেবি আমার নোটের মধ্যে ব্লিচিং পাউডারের প্রস্তুতিটা মিস গেছে তো আমি এটা এখন বলে দিচ্ছি তারা নোটে অ্যাড করে নিতে পারে তো ব্লিচিং পাউডার এটার রাসায়নিক সংকেতটা এরকম সি এ ও সি এল যদি গাঠনিক সংকেত আকারে দেখায় জিনিসটা এরকম ক্যালসিয়াম এটার সাথে একটা ওসিএল আর অক্সিজেনের তো দুই হাত আর এই যে ক্লোরিনের এক হাত এরকম আর কি তো এটার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড সরি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড আবার আমি লিখে দিচ্ছি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ক্লোরাইড ট কিন্তু ড ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এটা হচ্ছে এটা রাসায়নিক নাম আর এটা সংকেত এরকম তো এখন এটা যদি আমরা তৈরি করতে চাই আমাদের কি করা লাগবে চুনের পানির মধ্যে দিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটাকে চুনের পানি বলা হয় সিএওএইচ চুনের পানির মধ্যে দিয়ে যদি আমরা ক্লোরিন ক্লোরিন গ্যাস গ্যাস পাস করি চুনের পানির মধ্যে দিয়ে বুদবুদ আকারে পাস করবো সেটা যদি পাস করি এবং ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই জিনিসটা উত্তপ্ত করা লাগবে তো তখন কি হয় এখানে ক্যালসিয়াম ক্লোরো মানে ব্লিচিং পাউডার এইটা পাওয়া যায় সাথে পানি উৎপন্ন হয় কিভাবে হইলো সেটা যদি দেখাই তাহলে ব্যাপারটা এরকম চলে ওকে সবাই তিনশো নিরানব্বই নামার পিষ্ঠায় চলে যাস বইয়ের বইয়ের এইখানে ব্লিচিং পাউডার থেকে আগের দিন ব্লিচিং পাউডারটা শুরু করেও শেষ করতে পারি নাই তো ব্লিচিং পাউডারের প্রস্তুতি থেকে আবার দেখাচ্ছি তো ব্লিচিং পাউডারের প্রস্তুতি যেটা ছিল ব্লিচিং পাউডার আমরা প্রস্তুত করতাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে এটার নিয়ে এটার মধ্যে ক্লোরিন ক্লোরিন গ্যাস গ্যাস পাস করতাম চালনা করলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে তখন এখানে ক্যালসিয়াম ক্লোরো হাইপো বা ব্লিচিং পাউডার আসতো সাথে পানি আসতো এই বিক্রিয়াটা কেমনে হয়েছিল সেটা দেখাইতেছিলাম

তো এইখানে যে ক্যালসিয়ামের হাত ফাঁকা হয়েছে এইখানে একটা ক্যালসিয়ামের হাত ফাঁকা হয়েছে মানে এটা যদি পানি আকারে চলে যায় তাহলে ক্যালসিয়ামের এইখানে একটা হাত ফাঁকা হয়ে গেছে আর অক্সিজেনের ওখানে একটা হাত ফাঁকা হয়ে গেছে অক্সিজেনের যেহেতু দুই হাত তো এই ক্লোরিন একটা ওখানে গিয়ে বসছে আর একটা এখানে এসে বসছে ও সিএল সিএল ওকে এই সবাইকে বুঝছিস তার মানে এই যে ক্যালসিয়াম এইখানে এই ব্র্যাকেট দিয়ে বুঝানো মানে এটা ক্যালসিয়ামের এক হাতে আছে ওটা আর এক আছে ব্র্যাকেট দিয়ে ওভাবে দেখা হয়ে আচ্ছা তো এটা হচ্ছে ব্লিচিং পাউডার তো এখন ব্লিচিং পাউডার কিভাবে কাপড় পরিষ্কার করে ব্লিচিং পাউডার কিভাবে কাপড় পরিষ্কার করতেছে ব্লিচিং পাউডার একই সাথে কালার দূর করে দেয় আবার একই সাথে জীবাণু ধ্বংস করে তো জীবাণু ধ্বংস করতেও আমরা ব্লিচিং পাউডার ইউজ করি তো দুই ক্ষেত্রেই সে চারণ বিক্রিয়ার মাধ্যমে সে জারণ বিক্রিয়ার মাধ্যমে জীবাণুকে ধ্বংস করে আর কালারকে দূর করে একটা জিনিস মনে রাখিস মানে সামনে অনেক কিছু লাগবে যে একটা কালার কালার জাতীয় পদার্থকে করার জন্য অপশন হয় হয় ঘটাইতে ঘটাইতে অথবা বিজারণ কালার দুইটা জারণ হয় তো যারা সাধারণত এরকম কালার দূর করে ফেলতে পারে যেসব পদার্থ গুলা তারা ওই যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে হয় জারণ বিক্রিয়ার মাধ্যমে কালারটাকে নষ্ট করে অথবা বিজারণ বিক্রিয়ার মাধ্যমে তো ক্যালস এই যে আমাদের যে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডারটা জারণ বিক্রিয়ার মাধ্যমে কাজটা করে তো জারণ বিক্রিয়া ঘটানোর জন্য বা জারক হিসেবে কাজ করার জন্য যায়মান অক্সিজেন উৎপন্ন করতে হয় যায়মান অক্সিজেন তো সেটা কিভাবে আসবে দেখাচ্ছি তার মানে সে কিভাবে পরিষ্কার করতেছে বা কালার দূর করতেছে আর কি আচ্ছা ব্লিচিং পাউডারের ক্রিয়া কৌশল আর কি ক্রিয়া কৌশল তো একটা হচ্ছে সে ফার্স্টে কি করবে যখন আমরা ব্লিচিং পাউডারটা নিলাম মানে এখানে পানির সাথে মেশানোর পরে বাতাসে যে কার্বন অক্সাইড আছে বাতাসের কার্বন অক্সাইড এই তিনটা একসাথে বিক্রিয়া করে যা যা উৎপন্ন করতেছে একটা হচ্ছে সিএসিএল টু প্লাস ক্যালসিয়াম কার্বনেট আর সাথে হচ্ছে এইচ ও সিএল এইচ ও এবার সমতা হয়ে যাবে এখানে হচ্ছে দুই দেওয়া লাগবে একটা আর সিএসিএল টু এইটার সামনে দুই এবার মনে হয় হয়ে গেছে ক্যালসিয়াম একটা দুইটা আর ক্লোরিন হচ্ছে এইখানে দুইটা আছে এই দুইটা আর হচ্ছে আচ্ছা এবারও তো মিলে নাই না মিলছে দুই দুই চার ক্লোরিন দুইটা হয়ে গেছে চারটা হয়ে গেছে আর হচ্ছে হাইড্রোজেন দুইটা আর অক্সিজেন টোটাল দুই তিন আর হচ্ছে এখানে তিনটা ছয়টা সরি দুই চার পাঁচ পাঁচটা তাহলে এখানে তিনটা আর এখানে দুইটা পাঁচটা হ্যাঁ এটা মিলছে এবার তো আমরা ওই নতুন বইয়ের যে বিক্রিয়াটা সেটা ভুল আছে ঠিক করে ফেল পেন্সিল বা ইয়া দিয়ে এটা লিখে রাখ সবাই ঠিক করছিস ওকে এবার এবার পরের পশনটুকু আমরা নতুন বই থেকেই লিখবো সমস্যা নাই আচ্ছা তাহলে এবার এই যে এখানে যে এইচ ও এইটা যে উৎপন্ন হয়েছে এইচ ও এই জিনিসটা আচ্ছা লেখা হয়েছে সবার আচ্ছা আচ্ছা লেখ হয়েছে আচ্ছা যদি এখন হচ্ছে এই যে এইচ ও সি যেটা হইলো এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড হাইপোক্লোরাস অ্যাসিড এবং এটা খুব সহজেই ভেঙে যায় সো এটা উৎপন্ন হওয়ার পরে সে আবার ভেঙে যাবে উৎপন্ন হওয়ার পর এটা আবার ভেঙে যাবে এই টু এইচ ও সি আচ্ছা টু আর এখন দিলাম না এইচ ও সি এটা ভেঙে গিয়ে এইচ সি প্লাস জায়মান অক্সিজেন হবে এইচ সি প্লাস জায়মান অক্সিজেন হবে তাহলে প্রথমে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ব্লিচিং পাউডার পানির সাথে এবং বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে যে হাই হাইপোক্লোরাসিডটা উৎপন্ন করছিলো সেটা আবার ভেঙে যাবে ভেঙে জায়ামান অক্সিজেন উৎপন্ন করবে আর এই জায়মান অক্সিজেনটাই জারণ ঘটাবে জায়ামান অক্সিজেনটাই জারণ ঘটাবে কিসের যদি কালার থাকে কোনো বর্ণ যুক্ত পদার্থ সেটাকে বর্ণহীন করে ফেলবে তার মানে সে কোন কালার বস্তুকে হ্যাঁ হ্যাঁ ঢুকছে সিফাত ঢুকছে ঢুকছে আমি অ্যাডমিট দিছি সিফাতকে অ্যাডমিট দিছি আসবে তো তো এই রঙিন কোন কালার আই কথা বলিস না কোন রঙিন বস্তু সেটাকে জারণ করে সে কালারলেস করে ফেলবে বর্ণহীন বানায় ফেলবে এটা একটা একই সাথে যদি কোনো জীবাণু থাকে হ্যাঁ কি অবস্থা তোর ওয়ালাইকুম আসসালাম তোর খবর নাই কোনো জীবাণু থাকলে সেইটা জায়মান অক্সিজেন দিয়ে এটাকে মেরে ফেলবে মৃত জীবাণু বানা ফেলবে আর কি এই দুইটা প্রসেস একবারে ঘটবে ওকে একই সাথে সে কালারও নষ্ট করবে আবার একই সাথে সে জীবাণু মেরে ফেলতে পারবে তো এই জন্য ব্লিচিং পাউডারকে আমরা জীবাণুনাশক হিসেবে ইউজ করি ব্লিচিং পাউডার একই সাথে বিরঞ্জক মানে কালার সরাই ফেলতে পারে আবার একই সাথে জীবাণু নষ্ট করতে পারে যত জায়গায় বইয়ের ওই ব্লিচিং পাউডারের সাথে পানির বিক্রিয়াটা দেওয়া আছে ওটাকে একটু ঠিক করে নিস হ্যাঁ ওটাকে একটু ঠিক করে নিস ওখানে কার্বন ডাইঅক্সাইড দিয়ে ক্যালসিয়াম একটা অ্যাড করে নিস যেটা লিখে দিছি আচ্ছা কিরে কে চিল্লা চিল্লি করে এটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আচ্ছা তাহলে এবার আমরা ব্লিচিং পাউডার পোসন শেষ গ্লাস ক্লিনারে চলে যাচ্ছে গ্লাস ক্লিনারে চলে যাচ্ছে গ্লাস ক্লিনার তৈরি করতে গিয়ে আমাদের যেটা দরকার নর্মালি আমরা পরিষ্কারক হিসেবে খাট জাতীয় পদার্থ ইউজ করি তো খাট জাতীয় পদার্থ যদি ইউজ করি তো গ্লাসের মেইন উপাদানটা হচ্ছে এই গ্লাস তৈরি করতে বা কাঁচ তৈরি করতে যে উপাদানগুলো লাগে সেটা হচ্ছে কাঁচ নর্মালি কাঁচকে বলা হয় দি সিলিকেট বলা হয় দি সিলিকেট বা ডাবল সিলিকেট হ্যাঁ ভাইয়া কি কিছু বলবি হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ কাপড়ের রং উঠে যায় এই জন্য খালি ধর যে জায়গাটায় ওরকম ইয়া হইছে কালারটা লাগছে খালি ওই কালারটার উপরে ব্লিচিং পাউডার দিয়ে ওই জায়গাটুকু ধুইতে হয় এভাবে ধুইতে হয় আর কি আচ্ছা ওকে এই যে কাজ হচ্ছে একটা দি সিলিকেট বা ডাবল সিলিকেট বলে তার মানে এখানে দুইটা সিলিকেট লবণ থাকে একসাথে নরমালি দুইটা আর কি সাধারণ কাজ যেটা যেমন সোডিয়াম সিলিকেট থাকে সেটা এভাবে থাকে সিলিকেট সাধারণত এরকম এই যে এস আই ও থ্রি এটাকে সিলিকেট বলে এন এ টু এস আই ও থ্রি এই যে সিলিকেট কিন্তু লিখি সোডিয়াম সিলিকা বালি আর ক্যালসিয়াম অক্সাইড এরকম ক্যালসিয়াম অক্সাইড এর সাথে সিলিকা বালি তো এই হচ্ছে এরা একসাথে এরকম কাজ তৈরি করে তার মানে সোডিয়াম অক্সাইড আর সিলিকা মিন সোডিয়াম সিলিকেট আর ক্যালসিয়াম সিলিকেট একসাথে কাজ তৈরি করে নর্মালি তো এখন সিলিকা অম্লধর্মী সিলিকা একটা অম্লধর্মী জিনিস আমরা জানি বালি একটা অম্লধর্মী বা অধাতুর অক্সাইড অম্লধর্মী তার মানে এটা ধর্ম আছে আমি যদি এটাকে ক্লিন করতে গিয়ে খার ইউজ করি তাইলে এটা ক্ষয় হয়ে যাবে তার মানে কাজ ক্ষয় হয়ে যাবে তো আবার আমার ইয়াও কি বলে পরিষ্কার করার জন্য আবার খার ছাড়াও এ নাই তাহলে এখন আমার যেটা করা লাগবে এটা একটা দুর্বল অম্ল এই জন্য এর সাথে আমরা যদি দুর্বল খার দিই তাহলে বিক্রিয়াটা হয় না দুর্বল খারের সাথে নরমালি দুর্বল অম্লের বিক্রিয়া হয় না তো শক্তিশালী খার না দিয়ে আমরা এখানে দুর্বল খার দিয়ে পরিষ্কারের কাজটা চালাবো মানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ না করে আমরা এখানে একটা দুর্বল খার নিব সেটা হচ্ছে অ্যামোনিয়া একটা দুর্বল খার তো অ্যামোনিয়াকে যদি পানিতে মিশায় নেই তাহলে অ্যামোনিয়াটা পানির সাথে মিশিয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে তার মানে এখানে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি গ্লাস ক্লিনারে এইটা হচ্ছে আমাদের মেইন ওই ময়লা পরিষ্কার করবে আর ময়লা পরিষ্কার করতে বলছিলাম যে ময়লা একটা কিছু সারফেসের গায়ে আটকে থাকে তেল বা গ্রিজ দ্বারা বা চর্বি জাতীয় পদার্থ দ্বারা তার মানে ওই তেল চর্বি বা ওই গ্রিসগুলোকে সরাই ফেলবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কেন দুর্বল খান নিলাম যাতে কাচের কোনো ক্ষতি না হয় আচ্ছা এরপর আরও কি কি থাকবে এখন যদি এখানে এরকম কোন পদার্থ থাকে যেগুলা ওই পানিতে দ্রবীভূত হয় না তো আই মিন জৈব দ্রাবকে দ্রবীভূত হয় তো এরকম পদার্থগুলোকে যাতে দ্রবীভূত করে ফেলতে পারি এই জন্য একটা জৈব দ্রাবক ইউজ করা হয় সেটা হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল আইসোপ্রোপাইল অ্যালকোহল দেখতে এরকম সি এইচ সরি সি আইসোপ্রোপাইল অ্যালকোহল আচ্ছা এখানে একটু ইয়া করছে ভুল সংকেত দিয়ে ফেলছে ওখানে ওএইচ এর সাথে থ্রি লিখে ফেলছে আচ্ছা এখন কথা হচ্ছে বা প্রোপানল টু আর কি তো এই অ্যালকোহলটাকে আমরা দ্রবীভূত করে নেই অ্যালকোহলটাকে দ্রাবক হিসেবে ইউজ করতেছি তো অ্যালকোহল দ্রাবক হিসেবে ইউজ হচ্ছে আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তোরা এটাকে সংকেত আকারে না লিখে বাংলায় লিখে দিতে পারিস আইসো প্রোপাইল তাহলে আমরা দুইটা জিনিস ইউজ করতেছি একটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর আইসো প্রোপাইল এই দুইটা একটা কাজ করতেছে ময়লা পরিষ্কারের জন্য আর আই মিন তেল চর্বি বা গ্রিজগুলোকে সরাচ্ছে আরেকটা হচ্ছে এরকম টাইপের ময়লাগুলোকে সরাই ফেলতেছে যারা পানিতে দ্রবীভূত হয় না কিন্তু এই জৈব দ্রাবকে দ্রবীভূত হয় এরকম তো এই দুইটা মিলে গ্লাস ক্লিনার ময়লা পরিষ্কারের কাজটা করতেছে আচ্ছা তো এই ক্ষেত্রে যখন এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এইখানে যেহেতু মেশানো অবস্থায় আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিভাবে তৈরি করে অ্যামোনিয়া আর পানি মিক্স করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে তো ইউজ করার সময় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা যখন আমরা গ্লাস ক্লিন করতেছি তখনই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ভেঙে আবার অ্যামোনিয়া উৎপন্ন করে অ্যামোনিয়া গ্যাসটা বের হয়ে আসতে পারে তো অ্যামোনিয়া গ্যাস বের হয়ে আসলে অ্যামোনিয়া গ্যাস মানে ইনহেল করলে সেটা আমাদের জন্য ক্ষতিকর সো এই সময় মাস্ক পরে নেওয়া উচিত ওকে তো এইটুক হচ্ছে গ্লাস ক্লিনারের কথাবার্তা ছিল তো প্রায় পরীক্ষায় কোশ্চেন আসে খ জন্য যে গ্লাস ক্লিনার প্রস্তুতিতে কেন সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার না করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় সেটার জন্য তাহলে অ্যানসারটা এটাই হবে যে কাচের মধ্যে যেহেতু সিলিকা থাকে যেটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কাচকে ক্ষয় করে ফেলতে পারে এই জন্য আমরা শক্তিশালী খাটটা না নিয়ে এরকম একটা দুর্বল খাট নিচ্ছি ওকে এখন আসি এই যে গ্লাস ক্লিনারের যে অ্যামোনিয়াটা এই অ্যামোনিয়াটা আমরা কিভাবে প্রস্তুত করতে পারি তো অ্যামোনিয়ার দুইটা প্রস্তুতি নিয়ে আলোচনা করা আছে একটা হচ্ছে ল্যাবে কিভাবে প্রস্তুত করব আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কিভাবে প্রস্তুত প্রস্তুত তো ল্যাবে করা যায় কিভাবে দেখাচ্ছি আর কি তো এমনই প্রস্তুতি প্রথমে হচ্ছে ল্যাব ল্যাবে কিভাবে বানাবো একটু চিল কর তাহলে আস্তে আস্তে মানুষ বেশি বেশি লাগবে ধর অ্যামোনিয়াম ক্লোরাইড এটা একটা লবণ এর সাথে যদি আমরা চুনের বিক্রিয়া দিই তো চুন আবার দুই টাইপের যদি ওইটা শুকনো অবস্থায় থাকে তাহলে সেটাই নর্মাল চুন বা লাইম বলে বাস এটাকে কুইক লাইমও বলে কুইক যদি পানি না মেশানো থাকে শুকনো অবস্থায় থাকে এরকম তো এইটার সাথে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড মিশিয়ে তাপ দিই তাহলে তখন যা যা উৎপন্ন হবে নর্মাল বিক্রিয়া ক্যালসিয়াম ক্লোরিনকে নিয়ে সরে যাবে ক্যালসিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াটা বাড়ায় আসবে এন আকারে আর সাথে পানি উৎপন্ন হবে তো সমতা করতে চাইলে এরকম সিএসিএল টু এখানে একটা টু দেওয়া লাগবে তাহলে অ্যামোনিয়া সামনে দুই দেওয়া লাগবে এটা একটা ওয়ে তো চুন কি আবার পানি মিশিয়ে আমরা কাজটা করতে পারি চুনের সাথে যখন পানি মেশানো হয় তখন সেটাকে বলে আই মিন এটাকে ও টু বানাই ফেললাম এবার সি এ টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো এইটাকে এইটাকে বলে স্ল্যাকড লাইম বা স্ল্যাকড লাইম এটাও চুন বা আরেকটা নাম আছে কলি চুন বলে বিক্রিয়া সেম হবে এখানেও একই বিক্রিয়া হবে খালি সমতা একটু চেঞ্জ হবে যে এখানে যেহেতু আর বিক্রিয়া বাকিটা পুরো সেম থাকবে তো দুই ক্ষেত্রেই আমরা অ্যামোনিয়া পাচ্ছি মিন চুনের সাথে একবার মানে শুষ্ক চুন আর একবার ওইটার সাথে পানি মিশাই দিয়ে করা যেটা দিয়েই করি না কেন দুই ক্ষেত্রেই আমরা অ্যামোনিয়া পাচ্ছি তারপরে এই অ্যামোনিয়াটা দিয়ে আমরা ওই গ্লাস ক্লিনার বানাইতে পারব আচ্ছা এরপর আরেকটা প্রস্তুতি যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কিভাবে করা হয় ইন্ডাস্ট্রির প্রস্তুতিটাও তোরা এতদিনে পরে ফেলছিস ওই যে লাশ আর তিলের নীতিতে আমরা অনেকবার দেখছিলাম হেবার বস পদ্ধতি যেটাকে বলে দাঁড়া একটু দুই নম্বর প্রস্তুতি হচ্ছে শিল্প প্রস্তুতি শিল্প প্রস্তুতি এই প্রস্তুতিটার নাম হচ্ছে শুধু হেবার প্রণালী বলে কখনো আবার হেবার বোস প্রণালীও বলে দুইজন বিজ্ঞানী হেবার বোস আচ্ছা যাই হোক বইয়ে হেবার প্রণালী আছে হেবার প্রণালী এক্ষেত্রে কি করব নাইট্রোজেন আর হাইড্রোজেন কে মিশাইতে হবে 1:3 এটা এক এটা তিন এভাবে মিশাইলে এটা একটা উভমুখী বিক্রিয়া হয় আর উভমুখী বিক্রিয়া করার জন্য যাতে সব সময় উৎপাদের দিকে বিক্রিয়াটা সরে থাকে কি রে কার ভাষা থেকে এরকম চিল্লাচিল্লা আসছে এজন্য এখানে প্রভাবক দরকার হয় তাপ আর চাপ দরকার হয় 200 থেকে 2500 এটিএম চাপ এই সবাই একটু মিট কর ওকে দুইশো থেকে আড়াইশো এটিএম এম চাপ এরোটা কিন্তু উভমুখী সবসময় এরকম হাফ হাফ এরো হয় বই অনেক জায়গায় ভুল আছে এটা এই এরোটা ঠিক করে নিস আর হচ্ছে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এখানে আয়রন চূর্ণ আকারে প্রভাবক দিলে তাইলে ওখানে আমরা অ্যামোনিয়া পাই আর এটা একটা তাপ উৎপাদি বিক্রিয়া ছিল সাথে তাপ উৎপন্ন হয়তো বিরানব্বই কিলো জুল বিরানব্বই কিলো জুল তাপ উৎপন্ন হয়তো আর এটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করছিলাম সেই ওই যে লাসা নীতির মধ্যে তাপ চাপের প্রভাব এই কোয়েশ্চেনটা আসলে মানে এমনিয়া প্রস্তুতি যদি কোশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে তাহলে সাথে ওই কোয়েশ্চেনটা অ্যাড করে দেয় যে এই উপর তাপের প্রভাব চাপের প্রভাব আলোচনা করো ওগুলো আবার আমরা ওই চ্যাপ্টারে দেখব আচ্ছা এইটুক নিয়ে গ কোনো কোশ্চেন নাই আশা করি কোশ্চেন আছে কয় মিনিট আছে রে ইন দেব নাকি ইন্ডিয়া আবার শুরু ইন্ডিয়া শুরু করব আবার নাকি আচ্ছা সমস্যা নেই পড়াইতে থাকি আচ্ছা এবার আসি আমরা এবারে একটু কৃষি ক্ষেত্রে যে কেমিস্ট্রির যে ব্যবহারগুলো আছে বা দরকারগুলো আছে সেগুলো নিয়ে একটু দেখি সেটা হচ্ছে ধর আমাদের মাটির উর্বরতা বাড়ানোর জন্য আমাদের বিভিন্ন টাইপের সার দরকার পড়ে তো এইটা ডিপেন্ড করবে মাটির পিএইচ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকলে ভালো ফলন হয় মানে বেশি অম্লীয় হয়ে গেলেও সেটা উদ্ভিদের জন্য ক্ষতিকর বেশি ক্ষারীয় হয়ে গেলেও সেটা উদ্ভিদের জন্য ক্ষতিকর তো তার মানে আমাদের মাটিটাকে খুব বেশি অম্লীয় হতে হইতে দেওয়া যাবে না খুব বেশি ক্ষারীয় হতে দেওয়া যাবে না তো যদি কখনো মাটির মধ্যে অম্লত্ব বেড়ে যায় তাহলে তখন আমরা ধর্মী সার দেবো যেসবের মধ্যে ক্ষার জাতীয় পদার্থ বেশি আছে তো এরকম চুন হইতে পারে তারপরে ইউরিয়া যেটার মধ্যে ওই অ্যামোনিয়া আই মিন অ্যামোনিয়া নাইট্রোজেন আছে আর কি তো অথবা আর এরকম চুন তারপর হচ্ছে যত লবণ আছে যত লবণ আছে এই টাইপের লবণ গুলা আমরা তখন মাটিতে ইউজ করি তো এরকম একটা হচ্ছে যে আমরা ক্যালসিয়াম কার্বোনেট যেটা একটা খাড় ধর্মী লবণ ক্যালসিয়াম কার্বোনেট কৃষি কৃষিক্ষেত্রে তাহলে সার হিসাবে আমরা ক্যালসিয়াম কার্বনেট টাকে মাটিতে ইউজ করতে পারি তো এটা কি করবে মাটির মধ্যে যদি অম্লত্ব বেড়ে যায় অম্লত্ব বেড়ে যাওয়া মানে এর পরিমাণ বেড়ে বেড়ে যাওয়া মাটির মধ্যে যদি যায় তাহলে এর সাথে বিক্রিয়া করে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হবে তা আমি এইচ প্লাস না দিয়ে ধর এভাবে লিখলাম এইচ সিএল তাহলে তোদের বুঝতে সুবিধা হবে একটা অ্যাসিড মাটিতে একটা অ্যাসিড বেড়ে গেছে এরকম হইলো তো তখন এই ক্যালসিয়ামটা কি করবে এই ক্লোরিনকে নিয়ে যাবে সি আর সাথে পানি আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে তাইলে এখানে যত হাইড্রোজেন আয়ন ছিল তার সব পানি হয়ে যাবে যেটা মাটির জন্য ভালো বেটার আর যত ক্যালসিয়াম গুলা সব এখান থেকে ক্লোরিন নিয়ে তার মানে এই বিক্রিয়াটাকেই তোর বইয়ে এভাবে ভেঙে লেখা হয়েছে আর সেটাকে যদি সমতা করি এখানে দুইটা ক্লোরিন আছে সো এখানে একটা দুই দেওয়া লাগে তো এখন বইয়ে এটাকে এভাবে দেখানো হয়েছে মানে এটা এইচ এল না হয়তো এস টু এস হইতে পারে বা অন্য কোনো অ্যাসিডও হইতে পারে তো এই জন্য এই সিএলটাকে বাদ দিয়ে জাস্ট এখানে এইস প্লাস আকারে লেখা হয়েছে আর এখানেও যদি ক্লোরিন দুইটা চলে যায় তাহলে এটা এভাবে লেখা তুই যেভাবেই লিখিস কোনো সমস্যা নেই তো মাটির ভিতরে যত অ্যাসিড আছে অ্যাসিড মানেই তার মধ্যে এস প্লাস থাকবে তো এই ক্যালসিয়াম কার্বনেট সেই এস প্লাসগুলোকে পানিতে কনভার্ট করে দিচ্ছে তার মানে এভাবে মাটির পিএইচটাকে সে আবার অম্লত্ব থেকে ক্ষারকত্তর দিকে নিয়ে যাবে আচ্ছা ক্ষারীয় পেয়েছের দিকে নিয়ে যাবে আচ্ছা একইভাবে ইউরিয়া এখন এটা একটু দরকার এবং এই ইউরিয়া পর্যন্তই আজকে রাখব মানে কেমিস্ট্রি তো এখন এই ইউরিয়া আচ্ছা আমি এন দিয়ে আবার শুরু করব নাকি কতক্ষণ হয়েছে রে ইউরিয়া প্রস্তুত করার জন্য আমাদের যেটা করা লাগবে ইউরিয়ার আগে গঠন থেকে আসে ইউরিয়া দেখতে এরকম এন এইচ টু মাসখানে একটা CO আর একটা হচ্ছে NH2 তো ইউরিয়া বানাইতে মেইন কাঁচামাল হচ্ছে আমাদের দরকার হচ্ছে CO2 আর অ্যামোনিয়া এই যে এই নাইট্রোজেন অংশটুকুকে এটা অ্যামোনিয়া থেকে আসবে মানে NH2 অংশটুকুকে আর এই কার্বনের এই অংশটুকুকে এটা আসবে CO2 থেকে কার্বন ডাই থেকে তো আমাদের ইউরিয়া তৈরি করার জন্য আমার দরকার হচ্ছে CO2 আর অ্যামোনিয়া এই দুইটা জিনিস দরকার হচ্ছে তো এখন আসি ইন্ডাস্ট্রিতে সরাসরি সিও আর আর এভাবে কাঁচামালটাকে ইউজ করা হয় না মেন এই নেওয়া হয় ইন্ডাস্ট্রিতে আমাদের আমাদের দেশে আমাদের দেশে তো প্রাকৃতিক গ্যাস বেশি পরিমাণে আছে আই মিন মিথেন তো আমরা এখানে মিথেন ইউজ করব প্রাকৃতিক গ্যাস ন্যাচারাল গ্যাস আর কি এনজি আর এই অ্যামোনিয়াটা বানানোর জন্য আমরা যেটা করব এই অ্যামোনিয়াটা বানাই হ্যাবার প্রক্রিয়া ইউজ করলাম মানে ওই যে নাইট্রোজেন আর হাইড্রোজেন ওই নাইট্রোজেন আর হাইড্রোজেন দিয়ে অ্যামোনিয়াটা বানাবো তার মানে হাইড্রোজেন আর নাইট্রোজেন লাগবে আমার যেটা দিয়ে অ্যামোনিয়াটাকে বানাবো এইটা বানাইতে গেলে এই নাইট্রোজেন আর হাইড্রোজেন আবার আমার দরকার হয় থেকে নিব আমরা এই একটা নিব হচ্ছে এই নাইট্রোজেনটা নিব এয়ার থেকে আর হাইড্রোজেনটা আলাদা করব এই যে এই মিথেনের থেকে আমরা হাইড্রোজেনটাকে আলাদা করে নেব এয়ার থেকে নাইট্রোজেনটা পাবো আর মিথেন থেকে আমরা হাইড্রোজেনটা নিব তাইলে মেইনলি তাইলে আমাদের এই অ্যামোনিয়া তৈরি করতে গিয়ে আমাদের মেইন কাঁচামাল ইন্ডাস্ট্রিগুলো যেটা যেটা ইউজ করতেছে প্রাকৃতিক গ্যাস লাগতেছে আর এয়ার লাগতেছে মেইনলি ওকে তো এই দুইটা নিয়েই আমাদের অ্যামোনিয়া গ্যাস এই সরি ওই ইউরিয়া প্রস্তুত করা হচ্ছে সার প্রস্তুত করা হচ্ছে তো এই অ্যামোনিয়া আর সিওটু নিয়ে আমরা ইউরিয়া তৈরি করব তো এটা তৈরি করতে গেলে এটা দুইটা ধাপে বিক্রিয়াটা হয় তো আমি মুসলাম এটুকু এগুলো এখন দরকার নাই ইন্টারে আবার ইউরিয়া সারের প্রস্তুত প্রণালী পাবি তখন দেখব আমরা তো এখানে যদি আমরা প্রথমে অ্যামোনিয়া আর সিও টু এই দুইটাকে মিশাইতে হবে অনিষ্ট টু রেশিও আর কি তো যেহেতু ওই যে ইউরিয়া সংকেতের মধ্যে নাইট্রোজেন দুইটা ছিল তো এটা দুই লাগবে আর কার্বন একটা ছিল তো এরা প্রথমে বিক্রিয়া করে প্রথম ধাপে এরা এরা বিক্রিয়া করে তৈরি করবে একটা যৌগ সেটা হচ্ছে যৌগ জিনিসটা দেখতে এরকম একটা মাইনাস আয়ন আর এখানে আর একটা প্লাস আয়ন সেটা হচ্ছে এরকম এনএস ফোর প্লাস তো এটাকে এভাবে লেখা যায় এইচ টু সি ডাবল ও এন এভাবে লেখা যায় একই জিনিস তো এইটাকে বলা হবে অ্যামোনিয়াম কার্বামেট অ্যামোনিয়াম অ্যামোনিয়াম কার্বামেট কার্বামেট তাহলে প্রথম ধাপে অ্যামোনিয়া আর সিও বিক্রিয়া করে এরকম একটা লবণ উৎপন্ন করলো যার প্লাস আর মাইনাস পার্ট আছে অ্যামোনিয়াম কার্বামেট আচ্ছা এইখানে তাপ লাগবে কত তাপ লাগবে 130 ডিগ্রি সেলসিয়াস থেকে 150 ডিগ্রি সেলসিয়াস তাপদিকে তা প্রথমে এটা উৎপন্ন হবে এটা উৎপন্ন হওয়ার পর এই অ্যামোনিয়াম কার্বামেট এটা আবার ভাঙবে এটা ভেঙে এটাকে ভাঙা বিক্রিয়াটা আমি দেখাচ্ছি ভাঙার সময় বিক্রিয়াটা কেমন হবে NH2CO ও n s 4 এরকম এখান থেকে পানি সরে যাবে কিভাবে এটা ভেঙে যাবে আর কি এটা ভাঙলে পানি সরে যাবে এইখান থেকে দুইটা হাইড্রোজেন আর এই অক্সিজেনটা এখান থেকে দুইটা হাইড্রোজেন আর এই অক্সিজেন মিলে যদি পানি চলে যায় তাহলে কি থাকতেছে এই সাইড থেকে n2 থাকতেছে এখানে co এই অক্সিজেন চলে গেছে শুধু নাইট্রোজেন আছে আর ওখানে দুইটা হাইড্রোজেন আছে যেহেতু দুইটা চলে গেছে এই এটা হচ্ছে ইউরিয়া তেবে আমরা ইউরিয়াটা প্রসেস কর ওকে তো এখন এই ইউরিয়া যখন দিচ্ছি মাটিতে তো ইউরিয়া সারটা কিভাবে মাটির জন্য কাজ করতেছে সেটা একটু দেখি তার মানে এই সারগুলো কেন ইউজ করতেছি যাতে মাটির অ্যাসিড গুলাকে আমরা প্রশমিত করে দিতে পারি তো সেটাই যদি হয় তাহলে ইউরিয়াকে যখন আমরা মাটিতে দিচ্ছি মাটির মধ্যে বিভিন্ন অনুজীব তাদের মধ্যে ইউরিয়াস যেটা ইউরিয়াকে ভাঙে ইউরিয়াস করবে ইউরিয়াকে ভেঙে ফেলবে আদ্র বিশ্লেষণ আর কি এটাকে যদি ভেঙে ফেলে আছে এরা অ্যামোনিয়াম আয়ন হয়ে যাবে এনএইচ ফোর হয়ে যাবে মানে ফার্স্টে তারা এমোনিয়া আকারে বেরোয় আসবে ফার্স্টে তারা অ্যামোনিয়া আকারে বেরোয় আসবে এনএইচ ফোর তারপর সেটা এনএইচ ফোর প্লাস হয়ে যাবে অ্যামোনিয়াম আয়ন হয়ে যাবে সাথে কার্বন যেটা সেটা কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যাবে আর পানির বাকি ও তার মানে এরা ভাঙলে মানে অ্যাকচুয়ালি এখানে একটু আগে যে বিক্রিয়ায় আমরা ইউরিয়া উৎপন্ন করছিলাম তার উল্টা বিক্রিয়াটা হয়েছে যদি একটু দেখাই ইউরিয়ার লাস্টের বিক্রিয়াটা ইউরিয়া দুই ধাপে বিক্রিয়া হয়েছিল লাস্টের বিক্রিয়ায় ইউরিয়া আর পানি আসছে লাস্টের বিকটে ইউরিয়ার পানি আসছিল তাহলে ইউরিয়ার পানিকে যদি আমি মিলাই তাহলে সেই আগের জিনিসটা উৎপন্ন হবে মানে ইউরিয়ার পানিটাকে মিলে আমরা কি পাইছিলাম মানে প্রথমে একদম ইউরিয়া তৈরি হয়েছিল কি দিয়ে অ্যামোনিয়া দিয়ে আর সিও দিয়ে অ্যামোনিয়া আর সিও দিয়ে কিন্তু আমরা ইউরিয়া বানাইছিলাম তাহলে ওই ইউরিয়ার পানিকে যদি মিলাই তাহলে আবার সেই আগের জিনিসটা পাবো অ্যামোনিয়া আর সিও এই যে অ্যামোনিয়া তার মানে প্রথমে আসছিল অ্যামোনিয়া আর সিও পরে এইখানে মাটির মধ্যে যে আরও পানি আছে সেই পানির সাথে আবার বিক্রিয়া করছে অ্যামোনিয়া অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করলে কি হয় অ্যামোনিয়া যদি পানির সাথে বিক্রিয়া করে আমরা দেখছি অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করলে NH4OH হয় এই যে NH4OH হয় তো সেটাই আমরা এভাবে লিখছি NH4+ OH- তার মানে বিক্রিয়াটা কোনো কঠিন বিক্রিয়া না আগের বিক্রিয়াটারই উল্টা ঘটাইছি এই অ্যামোনিয়াটা আবার পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বানাইছে যেটাকে এভাবে ভেঙে লেখা হয়েছে NH4+ OH- তো এখন এই যে উদ্ভিদের যেহেতু নাইট্রোজেন দরকার তার পুষ্টির জন্য আমরা জানি নাইট্রোজেন ছিল উদ্ভিদের ম্যাক্রোমের একটা তো এই অ্যামোনিয়াটা সে মূল রম দিয়ে শোষণ করে নিবে আর এই এইচ গুলা মাটির মধ্যে যত এইচ প্লাস আছে সেগুলাকে নষ্ট করে ফেলবে কথা গেছে ওকে তাহলে আজকে আমাদের এই পর্যন্ত কেমিস্ট্রি থাকুক আর অল্পই বাদ আছে এই চ্যাপ্টারটা আমরা নেক্সট দিন আহ বাকিটুকু শেষ করব আর একটু তাহলে ব্রেক দেই শোয়া এগারোটায় হ্যাঁ সোয়া এগারোটায় আবার শুরু করতেছি ফিজিক্স শুরু করব ওকে